আজকে শনিবারের বাজার, তার উপরে মহালয়া। খুব একটা বাজারে মাছ ছিল না, কিন্তু যে কটা মাছ ছিল ফ্রেশ ফ্রেশ মাছ ছিল। ক্যাকড়াগুলোকে দেখো কত ফ্রেশ, কত ভালো ক্যাকড়াগুলো। সুন্দরবনের ক্যাকড়া 400 টাকা কিলো বিক্রি হচ্ছিল আজকে। আর এই ধারে ঢেলা মাছগুলো আছে, ঢেলা মাছগুলোর সাইজগুলো 500 গ্রাম, এক একটা 500 গ্রাম, 350 টাকা কিলো বিক্রি হচ্ছিল। ঢেলা মাছ যদি ফ্রেশ হয় ইলিশের থেকেও ভালো খেতে লাগে। আর এখনকার যা ইলিশ বেশিরভাগটা স্টোরেজ হয়ে গেছে, তার থেকে অনেক বেটার গুড়জালি মাছ এগুলো। যারা গুড়জালি মাছ খায় তারা বলে পমপ্লেটের থেকে অনেক ভালো, কারণ এটা তো একটা কাটা, এটা সমুদ্রের নাকি সেরা মাছ। আমাদের কাছে ভালোই, খারাপ না, পমপ্লেটের অ্যাভারেজ। মাছটা 500 টাকা কিলো বিক্রি হচ্ছিল, এক একটার ওজন 700 গ্রাম 800 গ্রাম এর মধ্যে ছিল। আর এদিকে দেখো ভেটকি মাছগুলো খুলছে, ভেটকি মাছগুলো এক একটা 1 কিলো, 1 কিলো 200 এরকম সাইজের মাছ ছিল। আজকে 550 টাকা কিলো বিক্রি হচ্ছিলো, 550 টাকা এরকম বিক্রি হচ্ছিলো, কারণ উনি বলে 500 টাকা হলেও ছেড়ে দেবে। আর শনিবারের বাজারে সবাই ধরে রাখতে চায় না, মাছটা ক্লিয়ার করলে কি রবিবারে আর একটু মাছ আনা যায় বেশি করে, কারণ সবাই চায় মাছটা একটু বিক্রি হয়ে যাক তাড়াতাড়ি, ক্যাশ হয়ে যাবে। তাই জন্য দেখো অর্ধেক মাছ ঢাললো আর অর্ধেক মাছ প্যাকেটে রেখে দিল কালকের জন্য, কারণ জানে আজকে বাজারটা অত ভালো যাবে না, মহালয়ার ওপরে অমাবস্যা, তাই জন্য বাজারটা অনেকটা খারাপই যায়। কোনো অনেকে গঙ্গায় যায় তর্পণ ফর্পণ করতে, তাই জন্য একটু বাজারটা খারাপ যায়, কারণ মাছের বাজার। আজকে খুব একটা বেশি মাছ ছিল না, দেখো 3-4 রকমের মাছ। আর যে কটা মাছ ছিল হাফ হাফ ঢেলেছে আর হাফ হাফ রেখে দিয়েছে, আর যে কটা মাছ ছিল ফ্রেশ মাছ ছিল।